নমস্কার, আজ 15ই আগস্ট, ভারতের 75তম স্বাধীনতা দিবস। দেশকে শ্রদ্ধা এবং দেশের শহীদ বিপ্লবীদের আমার প্রণাম জানাই। শুরু করছি আমার উপস্থাপনা। কবি গোপালচন্দ্র মণ্ডলের কবিতা দামাল ছেলে। কামালে করেছে দামাল ছেলে ব্রিটিশের মনে ত্রাস, পণ করেছিল করতে স্বাধীন করবে তাদের নাশ। ইংরেজ ভয়ে কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে, ভারতবাসীরা তাদের থেকেই ক্ষমতা নিয়েছে কেড়ে। ভারতের মাটি দুর্জয়ে ঘাঁটি বুঝিয়ে দিয়েছ তুমি, তোমার জন্যে স্বাধীন হয়েছে আজকে ভারত ভূমি। সারাটা জীবন করেছ তুমি আপোষহীন সংগ্রাম, হাজার হাজার শহীদের তুমি দিলে জীবনের দাম। নেতাজি সুভাষ বীর সৈনিক বিদ্রোহী সুর তুলে সবার হৃদয়ে ছুঁয়ে আছো তুমি, যায়নি তো কেউ ভুলি। নমস্কার।